নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আজ আমি নতুন কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান, সহকারী শিক্ষক লেকচার ক্লাস উচ্চ বালিকা বিদ্যালয়। বন্ধুরা, আজ আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড এর হোম মেনুর কিছু কাজ। তোমরা জানো যে মাইক্রোসফট ওয়ার্ড লেখালেখির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা লেখালেখির কাজ করতে পারি। এই লেখাকে বিভিন্ন স্টাইল, ডিজাইন এবং ফন্ট, বিভিন্ন রকমের কাজ করার জন্য এর কিছু মেনু আছে, যে মেনুগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো আজকে আমরা হোম মেনুর কাজ শিখব এবং হোম মেনুর মধ্যে বিভিন্ন রকমের অপশন আছে। সবগুলো অপশন তো আর একদিনে শেখা যাবে না, আমরা কিছু অংশ আজকে শিখব এবং পরবর্তীতে তার অন্যান্য অংশগুলো শিখব। আজকের এই পাঠ শেষে তোমরা মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে পারবে, যেটা তোমরা আগেই পারতে, এটা তোমরা আবারও শিখবে, রিভাইজ দিতে পারবে। ফন্ট কালার, লেখাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করতে পারবে। এছাড়াও সুপারস্ক্রিপ্ট ও সাবস্ক্রিপ্টের কাজগুলো তোমরা করতে পারবে। তো বন্ধুরা, চলো আমরা নতুন লেসনের সাথে পরিচিত হই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ করব। তোমাদের কি মনে আছে যে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয়? তারপরে বন্ধুরা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে তোমাদের মনিটরে যে স্ক্রিনে তোমরা ডেস্কটপ দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন অর্থাৎ মাউসের ডান দিকের বাটনটা ক্লিক করবে। তারপরে তোমরা দেখবা যে এখানে যে নিউ অপশনটা আছে, সেই নিউ অপশন থেকে তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারবে। দেখো, ডেস্কটপে আমার নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল চলে এসেছে, যে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে তোমরা তোমাদের নিজেদের নাম বা যে কোনো নাম দিতে পারো, যেটা ফাইল নেম হিসেবে যুক্ত হবে। তারপর কিবোর্ডের এন্টারের ডাবল প্রেস অর্থাৎ দুইবার যদি তুমি চাপ দাও, তাহলে তোমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন হয়ে যাবে এবং এই ফাইলের মধ্যে আমরা কিছু কাজ করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা কিছু জিনিস আমরা এখানে শিখবো। মাইক্রোসফট ওয়ার্ডে তোমরা জানো যে যে মেনু বারটি আছে, এই মেনু বারে অনেকগুলো মেনু আছে এবং এই মেনুর প্রত্যেকটা মেনুর কিন্তু অনেকগুলো কাজ আছে। আজকে আমরা হোম মেনুর কিছু কাজ আমরা শিখবো। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, হোম মেনুর কিন্তু অনেক কাজ আছে, সবগুলো কাজ আজকে আমরা শিখবো না, আমরা কিছু কিছু কাজ শিখবো। তো এই ক্ষেত্রে এখানে আমরা একটা বড় একটা ব্যাপার আছে যে কাট, কপি, পেস্ট সবসময় আমাদের করতে হয়। এখানে একটা কাজ আছে। তারপর এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্টের যে অপশনটা, এই ফন্ট ট্যাবের এই কাজগুলো আমরা করতে পারবো। যেমন এখানে কালারিং আছে, তারপর তোমার ফন্টের নামগুলো ফন্ট চেঞ্জ করতে পারবো, সাইজ চেঞ্জ করতে পারবো, যেটা আমাদের সবসময় কাজ করার সময় লাগে। প্যারাগ্রাফে একটা বিশাল কাজ আছে, এখানে নাম্বার, বুলেট, এই নাম্বারগুলো দিতে হয়। তারপরে এখানে আবার মনে করো ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিংয়ের কিছু কাজ আছে। তো এই কাজগুলো আমরা যখন করব তখন আমরা বিস্তারিত বুঝতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে কাট, কপি, পেস্ট এবং এই ফন্টের যে অপশনগুলো আছে এই সম্পর্কে আমি কিছু ধারণা তোমাদেরকে দিব। তো বন্ধুরা, মনে করো যে আমি এখানে একটি লাইন লিখলাম, আমাদের স্কুলের নামই আমি লিখলাম যে লেক সার্কাস গার্লস হাই স্কুল। যাই হোক, আমরা এটা লিখলাম। লেখার পর বন্ধুরা দেখো, এই যে ফন্টটা কিন্তু একটু অন্যরকম। আমাদের যে ফন্ট, ইংরেজি যে ফন্টটা, সেই সঠিক ফন্টটা কিন্তু এটা নাই। তোমরা সাধারণত বইতে বা খাতায় যে ফন্টগুলো দেখো, বইয়ের মধ্যে যে ফন্টগুলো দেখো, সেগুলো কিন্তু এখানে নাই। তো এই ফন্টটাকে আমরা ওই ফন্ট করার জন্য আমরা যা করবো সেটা হচ্ছে, আমরা প্রথমে এই লাইনটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখবা যেখানে ফন্ট নেম আছে অর্থাৎ ফন্ট চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমাদের ইংরেজি যে সঠিক ফন্ট সেটা হচ্ছে টাইমস নিউ রোমান। এটা দেওয়ার পরে দেখো আমাদের সেই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা, তাহলে আমরা এই ফন্টটা চেঞ্জ করলাম কীভাবে? আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম। মনে রাখবা, সিলেক্ট না করে যদি তোমরা করো তাহলে কিন্তু ফন্টটা চেঞ্জ হবে না। তাহলে আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে এটা ক্যালভারি বডি হয়ে আছে এই ফন্টটা, এটাকে আমরা চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমরা এখান থেকে দিয়ে দিলাম টাইমস নিউ রোমান, এবং দেওয়ার পর পরে আমাদের এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এখন এই ফন্টটা যদি সাইজটাকে আমরা একটু বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা আবার এটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে দেখো 11 হয়ে আছে, এটা হচ্ছে ফন্ট সাইজ অপশন। এখান থেকে ইচ্ছা করলে আমরা এটাকে যত খুশি তত বড় করে দিতে পারি, তাহলে বন্ধুরা, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কীভাবে আমরা ফন্টকে চেঞ্জ করতে পারবো, কীভাবে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারবো, কমাতে পারবো। আবার এখানে এখন 36 দেওয়া আছে, এটাকে ইচ্ছা করলে আমরা এখান থেকে কিন্তু আবার এটাকে কমিয়ে দিতে পারি। যত আমরা সাইজ দিব সেই সাইজটা এখানে হয়ে যাবে। এখন এই ফন্টের নিচে দেখো তিনটে অপশন আছে, বিআইইউ,
বি মানে হচ্ছে বোল্ড, অর্থাৎ এই লেখাটাকে চাইলে আমরা একটু মোটা করতে পারবো। দেখো এখন দেখো এটা কিন্তু কোনো অ্যাশ কালারে শেড করা নাই, তার মানে এখন বোল্ড নাই। এটাকে যখন আমরা অন করে দিব অ্যাশ কালারটা শেড হয়ে যাবে, তখন এটা কি হবে, এটা মোটা হয়ে যাবে লেখাটা। এরপরে আই, আই হচ্ছে ইটালিক, মানে লেখাটাকে একটু বাঁকা হয়ে যাবে। দেখো লেখাটা একটু বাঁকা হয়ে গিয়েছে, এটা হচ্ছে ইটালিকের কাজ। আর ই হচ্ছে আন্ডারলাইন, আন্ডারলাইন অর্থ হচ্ছে নিচে একটা আন্ডারলাইন আসবে। তো বন্ধুরা এই কাজগুলো যখন তুমি করবো তখন দেখবে তোমার এই জিনিসগুলো শেড হয়ে থাকবে, একটু অ্যাশ কালার হয়ে থাকবে, আর যখন তোমার এটা থাকবে না তখন দেখবে এটা একদম হোয়াইট সাদা হয়ে থাকবে। তো এইভাবে তোমরা বোল্ড ইটালিক আন্ডারলাইনের কাজ করতে পারো। এখন এটাকে আমরা কাট কপি পেস্ট আমরা কীভাবে করতে পারি, কাট কপি পেস্ট বিভিন্নভাবে করা যায়। তুমি চাইলে এই কাট কপি পেস্ট এগুলো ব্যবহার করতে পারো, অথবা মাউসের রাইট বাটন দিয়েও করতে পারো, অথবা শর্টকাট কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এক্স দিয়ে তুমি করতে পারো। তো আমি শর্টকাট কীগুলো আমি পরে একটা লেসনে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আজকে আমরা একটু কাট কপি পেস্ট এখান থেকে দেখি। তো এখান থেকে আমরা প্রথমে কাট, কাট বলতে তোমার লেখাটা চলে যাবে একদম, চলে যেয়ে তুমি ইচ্ছা করলে আরেক জায়গায় করতে পারো। মনে করো যে আমার এই লেগ সার্কাস গার্লস হাই স্কুলটা আমি ভুলবশত আমার এখানে চলে আসছে, অর্থাৎ আমি ভুল হয়েছে, আমি লেগ সার্কাস হাই স্কুল গার্লস লিখেছি। এখন গার্লসটাকে আমি সার্কাসের পরে আমি বসাবো, সেক্ষেত্রে আমি কী করতে পারি, সেক্ষেত্রে আমি এই গার্লসটুকুকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এটাকে কাট করলাম। দেখো এখন কিন্তু গার্লসটা নাই এই জায়গায়, এখন আমি যে জায়গায় আনবো সেই জায়গায় আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি পেস্টে ক্লিক করলাম, আমার গার্লসটা এখানে চলে আসলো। এটা হচ্ছে কাটের কাজ। আর কপির কাজটা হচ্ছে যে একই জিনিস বারবার হবে তোমার, অর্থাৎ আমি চাচ্ছি যে লেগ সার্কাস গার্লস হাই স্কুলটা বারবার আসবে, সেক্ষেত্রে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কপিতে ক্লিক করলাম, এরপর আমার যতবার দরকার ততবার আমি পেস্টে ক্লিক করব, আমার সেটা আসতে থাকবে। তো বন্ধুরা এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমরা যে কাজটাই করি না কেন, কাট কপি বা আমরা বোল্ড আমরা যাই করি না কেন, ইটালিক আন্ডারলাইন বা ফন্টের সাইজ বাড়ানো বা ফন্ট চেঞ্জ করা, সব কিছুর জন্যই কিন্তু আমাদের কী করতে হবে, আমাদেরকে আগে প্রয়োজনীয় লেখার অংশটুকু আমাদের সিলেক্ট করে নিতে হবে। যদি আমরা সিলেক্ট না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজই হবে না। তো বন্ধুরা এখন আরেকটু জিনিস আমি তোমাদেরকে শিখাবো আজকে, সেটা হচ্ছে যে এই অংশটুকুকে ইচ্ছা করলে কিন্তু তোমরা কিন্তু কালার করতে পারবে বিভিন্ন রকম। এই দেখো এখানে কিন্তু একটা ফন্ট কালার দেওয়া আছে, এই জায়গায় এখান থেকে তোমরা বিভিন্ন ফন্ট কালার দেওয়া আছে, সেই কালারগুলো তোমরা এখান থেকে দিতে পারো, যার যেটা পছন্দ সেটাতে ক্লিক করলেই সেই রঙের কালারটা হয়ে যাবে। তারপর এখান থেকেও কিন্তু তোমরা এই অংশটা আমি তোমাদেরকে পরে দেখাবো, তো এখান থেকেও তোমরা কিন্তু ফন্টের সাইজ কিন্তু বড় ছোট করতে পারো, এই যে বড় এই দেখো এখানে ছোট হচ্ছে। এবার লাস্ট আমি তোমাদের কারেক্টার শেখাবো, সেটা হচ্ছে যে তোমাদের গাণিতিক কাজের সময় অনেক সময় তোমাদেরকে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই জিনিসগুলো দিতে হয়, যেমন তোমাদেরকে স্কোয়ার দিতে হয়, আবার অনেক সময় এই পাওয়ারগুলোকে তোমাদেরকে নিচের দিকে দিতে হয়। মনে করো তোমরা এক্স স্কোয়ার লিখবা, এখন এক্স স্কোয়ার যদি লিখতে চাও তাহলে এক্সের পর কী করতে হবে, একটা টু লিখতে হবে। এখন টুটা যখন তুমি দাও তখন দেখবে যে তোমার এই টুটা পাশে চলে আসছে, এই টুটাকে তুমি যদি সিলেক্ট করে এখান থেকে যদি তুমি যদি সুপার স্ক্রিপ্ট করে দাও, দেখো এখানে দুটো এক্স দেওয়া আছে, একটা এক্সের নিচে টু দেওয়া আছে, অর্থাৎ এখানে এটা হলো সাবস্ক্রিপ্ট, অর্থাৎ এখানে পাওয়ারটা নিচে আসবে, আর একটা এক্সের দেখো উপরে দেওয়া আছে, এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, অর্থাৎ এখানে পাওয়ারটা উপরে আসবে। তো এই ক্ষেত্রে তুমি এখন দেখো এখানে ক্লিক করো, ক্লিক করলে দেখো তোমার এখানে এক্স স্কোয়ারটা এটা হয়ে গেল। বুঝতে পেরেছো বন্ধুরা? এখন মনে করো অনেক সময় তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বিজ্ঞান শাখার স্টুডেন্ট তোমাদের অনেক সময় বিভিন্ন প্রতীক লেখার জন্য নিচে অপশন দিতে হয়, যেমন তুমি অক্সিজেন লিখবা, এখন তোমার ও এর নিচে তোমাকে একটু পাওয়ার টুটা নিচে দিতে হবে, সেক্ষেত্রে তুমি এটাকে সিলেক্ট করলা, সিলেক্ট করার পর এখানে দেখো যে তোমার যে সাবস্ক্রিপ্ট দেওয়া আছে সেটার মধ্যে চাপ দিলে তোমার নিচে চলে আসবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে এই কাজগুলো করতে হবে। আজকে আমরা অনেকগুলো অপশন শিখলাম, তো তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা ভিডিওটা আরেকবার দেখতে পারো এবং বুঝতে পারো, বুঝে নিবা যে কীভাবে তোমাদের কাজগুলো করতে হয়। আর অবশ্যই কম্পিউটারের সামনে বসে ভিডিওটা দেখতে দেখতে কাজগুলো করতে থাকবা, তাহলে দেখবা যে সবগুলো কাজই তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, আর বেশি বেশি প্র্যাকটিস করবো, অবশ্যই প্র্যাকটিস করবা। তো আজকে আমরা এখন ব্যবহারিক কাজ যেটা করবো সেটা হচ্ছে, তোমাদের যেহেতু একটা লেসন থেকে কাজ শেষ হয়ে গেল, এই কাজগুলো তোমরা এখন বাসায় প্র্যাকটিস করবা এবং দেখবা যে কাজগুলো করতে কোনো সমস্যা হচ্ছে কিনা। সেক্ষেত্রে তোমরা মাইক্রোসফট ওয়ার্ডটা চালু করে নিবা, কারণ দেখা যায় যে অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে চালু করতে হয় সেটাই ভুলে গিয়েছে। তাই মাইক্রোসফট ওয়ার্ডটা চালু করবে, একটি ডকুমেন্টের ফন্ট ফন্ট কালার বোল্ড ইটালিক আন্ডারলাইন করবে, অর্থাৎ যে কোনো একটা তুমি লাইন লিখতে পারো, তোমার নাম লিখতে পারো, যে কোনো কিছু লিখতে পারো, লিখে সেটাকে বিভিন্ন ফন্ট দিবা। ইংরেজি ফন্ট সাধারণত টাইমস নিউ রোমানই হয়, তারপর তুমি চাইলে আরও বিভিন্ন ডিজাইন বিভিন্ন স্টাইলের ফন্ট আছে সেই ফন্টগুলো ব্যবহার করবা। ফন্ট কালার দিবা, বিভিন্ন কালার আছে সেই কালারগুলো দেখবা, বোল্ড করবা, ইটালিক করবা, আন্ডারলাইন করলা, এছাড়া কাট কপি পেস্টও করবা, তোমাদেরকে এই জিনিসগুলো দেখানো হয়েছে।
বারবার কাট কপি পেস্ট করবা, এবং কাট করলেও পেস্ট করতে হয়, কপি করলেও কিন্তু পেস্ট করতে হয়, নাহলে কিন্তু সেই জিনিসটা আসবে না আরেকবার। আর সুপার স্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের কাজগুলো তোমরা করবা। তো বন্ধুরা আজকে এখানেই বিদায়, তোমরা ভালো থেকো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো। আবারও আমরা নতুন একটি ক্লাসে আসবো, সে পর্যন্ত ধন্যবাদ।